মজার ব্যাপার, তিনি বলছেন আমরা নাকি সাম্প্রদায়িক করি, ধর্মকে রাজনীতি মেশাই। ওনার এটুকু বোধবুদ্ধিও লোপ পেয়ে গেছে, ধর্মের জায়গায় রাজনীতির কথা, রাজনীতির জায়গায় গিয়ে ধর্মের কথা বলছে। কোথায় কি বলতে আসছে ভুলে গেছে। ভগবান আল্লাহ মাচাক মুসলিম সমাজকে, যার হাতে পড়ে আজকে ওরা ক্রিমিনাল হয়েছে, গরিব হয়েছে, দরিদ্র ভিখারি হয়েছে। কমপক্ষে এখন সুবুদ্ধি হওয়া উচিত, সারা বাংলার মানুষ বুঝিয়ে দিয়েছেন এই টিএমসি আর নয়। মুসলিম সমাজ আজকে কমপক্ষে এই পবিত্র দিনে এই অপবিত্র লোকেদের হাত থেকে যদি মুক্তি পাওয়ার তার চেষ্টা করা উচিত, নাহলে কপালে দুর্ভোগ আছে। তারা বিভিন্ন ট্রেড ইউনিয়নের নেতা ছিলেন, বিভিন্ন সোসাইটি ছিলেন, আর পঞ্চায়েতের প্রতিনিধি বিভিন্ন পার্টি থেকে এসেছিলেন। যারা প্রমুখ লোকেরা তারা এসেছিলেন, তাদের অনুগামীরা নিজের নিজের এলাকায় জয়েন করবে। যেমন এখানে বলে গেলেন যে ওখানে গেলে 1000 লোক জয়েন করবে অঞ্চলে, সেরকম বিভিন্ন জায়গা থেকে আসছেন প্রতিনিধিরা, আর তাদের যারা অনুগামী তারা নিজের নিজের জায়গায় জয়েন করবেন, এটা আমরা বলেছি। দার্জিলিং পুরসভা বিজেপির হাতে যেতে চলেছে, এই বিষয়ে আপনি কি বলবেন? রাজু বিশ 17 জনকে নিয়ে নাকি দিল্লিতে গেছে। আমি স্বাগত করছি, এমনি আসে অত্যাচারিত নিপীড়িত হয়ে মুক্তি চাইতে, আমাদের মুক্তি দেওয়ার মতো ক্ষমতা হয়েছে, আমরা মুক্তি দেওয়ার জন্য সঙ্গে নেব এবং মুক্তি দেবো তাদেরকে। সেই আমরা জানি কংসের আমলে হয়েছে, রাবণের আমলে হয়েছে, তার প্রজারাই যাদেরকে খুব সুখে রাখিয়েছে তারা পালিয়ে গেছে রাবণের কাছে বা অন্য কোনো শাসকের কাছে। সেই পরম্পরা বারবার ভারতবর্ষে আমরা আর দোহারাই, আজ বাংলায় সেটা শুরু হয়েছে। বলেছেন যে এই ঈদ নতুন দিন আনবে এবং সেই কাজে যারা বাধা দিয়ে বাধা হয়ে দাঁড়াবে তাদের আমরা মোকাবিলা করব, এবং আপনারা ভয় পাবেন না, বাংলার সব পরিবার আপনাদের সঙ্গে আছে, এরকম ভাবে বিভেদের রাজনীতি কেন? পশ্চিমবাংলায় কি ঈদে কোন কেউ বাধা দিয়েছে? সরস্বতী পূজা দুর্গা পূজাতে বাধা দেওয়া হয়েছে, বিসর্জনের বাধা দিয়েছে, এটা আমরা জানি। কোর্ট থেকে অর্ডার আনতে হয়েছে দুর্গা পূজার বিসর্জনের জন্য, ঈদ মহরম কোনদিন বাধা দেয়নি, কারণ আমরা সত্যি সত্যি সেকুলার। যারা সেকুলার জন্য নাম করে এই ধর্মের বিভেদ তৈরি করছে তাদের সম্বন্ধে সচেতন থাকা উচিত। আর যে পরিস্থিতি তৈরি হয়ে গেছে, জয় শ্রীরাম বলা যাচ্ছে না, এরকম না হয় কিছুদিন পরে কোর্টে গিয়ে হাত জোর করে বলতে হবে মহামান্য আদালত আমাকে অনুমতি দিন আমি জয় শ্রীরাম বলব। ভগবান না করুক এরকম দিন যেন না আসে। যারা তার বাধা দিতে আসছে তাদেরকে মানুষ দেখে নিয়েছে এবারে ইলেকশন। বাংলার সব পরিবার আপনাদের পাশে আছে এই কথা বলেছে, তার মানে কি না বাংলার বাইরের এরকম কি বলবেন? এটা বাংলার আমি জানি না যিনি বলেছেন, কেন বলেছেন, কি বলেছেন। আজকাল অনেক উল্টো পাল্টা কথা বলেন, যে কথার মধ্যে কোনো মানে ভিত্তি নাই, অসংলগ্ন কথাবার্তা বলছেন, সে সব কথার প্রশ্ন তার কোনো প্রয়োজন নেই। দিদিতে আজকে হলুদ পাঞ্জাবি পরে জয় হিন্দ বাহিনী তারা রাস্তায় নেমেছে। শুনুন, জামা পাল্টে তো টিএমসি পাল্টাবে না, টিএমসি টিএমসি আছে, সেই পোকায় ধরা টিএমসি, সেই ঘুম ধরা টিএমসি, সেই টিএমসিতে কেউ থাকতে চাইছে না। আমরা না বললেও জোর করে ঢুকে যাচ্ছে বিজেপির মধ্যে এসে, জামা পাল্টে, রং পাল্টে, স্লোগান পাল্টে, টিএমসি ভাষণ যাবে। দক্ষিণ চব্বিশ পরগনায় যাদবপুর অঞ্চলে বা যাদবপুর লোকসভা কেন্দ্র থেকে বা অন্য যে লোকসভাগুলো বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনার ক্ষেত্রে জয়নিং এর হাত ব্যাপক জয়নিং হবে, তারা আগ্রহ করছে আমি গিয়ে জয়নিং করাই, এটা তো সম্ভব নয়। তাই আমরা কালকে বলে দিয়েছি বৈঠকে যে মন্ডল স্তরে তার নিচে যারা কর্মী আসবেন নেতা তাদেরকে মন্ডলে জয়েন করানো হবে, জেলা স্তর পর্যন্ত জেলায় এমএলএ এমপি আজকে 5 লক্ষ। পশ্চিমবঙ্গে যারা সংখ্যালঘু পড়ু আছে সরকারের একটা গাইডলাইন থাকে, তাকে বৃত্তি দেওয়া হবে যে 50% নম্বর পাবে। এখান থেকে কোনো দিন একদিন ভর্তি হয়েছিল স্কুলে, স্কুল ছেড়ে চলে গেছে, সেই লিস্ট থেকে বৃত্তি দেওয়া হচ্ছে প্রতিষ্ঠানে। তারপরে যে টার্গেট দেওয়া হচ্ছে, ঘোষণা করা যাচ্ছে 1000 কোটি টাকা দেবো, পৌঁছচ্ছে না, সেন্ট্রাল দিলেও দেওয়া হচ্ছে না, সে টাকা কোথায় যাচ্ছে মুসলিম সমাজের প্রশ্ন করার দরকার আছে। একটা প্রশ্ন আজকে আমরা দেখতে পেলাম যে বহু জায়গা থেকে তৃণমূল সিপিএম বহু জায়গা থেকে মানুষ আপনার দলে যোগদান করছেন। আপনি একটু আগে বললেন যে এই তৃণমূল দলটা নিজের সঙ্গে নিজের দলের অতীত ইতিহাস আমরা জানি, আপনারা কিভাবে কন্ট্রোল করবেন, আপনারা এই জায়গাটা কিভাবে কি করবেন? কাইন্ডলি দেখুন, টিএমসি কোনোদিন কোনো দল ছিল না, কোনো পার্টি ডিসিপ্লিন আদর্শ কিছু ছিল না, আগেও সেরকম ছিল, এখনো আছে মেলা। তখন লোকে সিপিএমের অত্যাচার থেকে চলে এসেছিল টিএমসি, আদর্শ থেকে আসেনি, কিন্তু তারা হতাশ হয়েছে। আর বিজেপির একটা পরম্পরা আছে, 22টা রাজ্য পর্যন্ত আমরা ক্ষমতায় পৌঁছেছি এবং এখনো প্রায় 18-19 রাজ্য ক্ষমতায় আছি,
সেখানকার পারফরমেন্স দেখুন, সেখানকার ডিসিপ্লিন দেখুন। এই নির্বাচন যারা আশা করতে পারেন এত সিট দেবো, সেটা আমরা জিতেছি। আমাদের সংগঠন পদ্ধতি আছে, ডিসিপ্লিন আছে, যারা আমাদের সঙ্গে আসছেন তারা জেনে আসছেন, বাকিটা আমরা শিখিয়ে পড়িয়ে নেবো। এইভাবে সমস্ত রাজ্যে এগিয়েছে বাংলার ব্যতিক্রম হবে। এই বিষয়ে একটা কথা বলার আছে, সেটা হচ্ছে যে আপনি বলছেন যে ইভিএম থেকে ব্যালটে ফেলাটা হচ্ছে আসলে সভ্যতার পিছনের দিকে হাঁটা, কিন্তু বহু উন্নত দেশে এমনকি আমেরিকাতেও ইভিএম বন্ধ করে আবার ব্যালটে ফিরে যাওয়া কদিন লাগে রেজাল্ট হতে জানেন আপনি? আমেরিকা আমেরিকা দিনে দিন রেজাল্ট না আপনি জানেন না, কই নিন, এক মাস লাগে লোকসভা নির্বাচনে রেজাল্ট দিতে। এর আগের আগের প্রেসিডেন্ট ডিক্লেয়ার করেছেন যে আপনি জিতে গেছেন আর ভোট গুনতে হবে না, আমার ঘুম পাচ্ছে তিন দিন জেগে থেকে। আমরা আমেরিকার সিস্টেমে যাব না, আমরা ভারতীয় সিস্টেমে থাকবো। যারা বলছেন তারা এই সিস্টেমে জিতে এসেছেন, হেরে গেলে উঠুন মাগা, এই অধিকার আছে কি প্রশ্ন করার? তখন রিকুইজ করা উচিত ছিল যে আমরা আমরা জিতেছি এটা ঠিক হয়নি, হারলে বলছেন না এটা ঠিক, রাস্তা না জানলে উঠুন মাগা, এটা চলতো। আমার একটা প্রশ্ন ছিল, মূল ইয়ে ছিল ঠিক ছিল যে পেট্রোল ডিজেলের এবং গ্যাসের মূল্য বৃদ্ধিটা কমানো, তো আজকে যদি দেখা যায় ধরুন মানে আমরা যা দেখে আসছি এবং ইলেকশনের সময় একটুখানি কম ছিল তারপরে আবার বেড়েছে এবং গ্যাসের দামও বাড়ছে, সেই বিষয়ে যদি আপনি কিছু বলেন। পেট্রোল ডিজেল বিজেপির হাতে নাই, এটা আলাদা ভাবে তাকে স্বতন্ত্র করে দিয়েছে কংগ্রেস সরকার, সেই জন্য কেন্দ্রে অল ইন্ডিয়া যে ইন্টারন্যাশনাল যে দাম আছে তার সঙ্গে ভেরি করে আপ ডাউন হয়, কিন্তু বিজেপি চেষ্টা করছে কম রাখা এবং কম রাখা। এখানে যে শত শত লোক মারা যাচ্ছে, গরু চোর কে পিটিয়ে মারা হয়েছে, এখানে ভেড়া চোর কে মারা হয়েছে, মুরগি চোর কে মারা হয়েছে, আমি জানি না ঘটনার পিছনে কি আছে। তার মানে আইন শৃঙ্খলা একদম নেই, মানুষ হাতে আইন তুলে নিচ্ছে, কখন তুলে নেয়? যখন সরকার এবং প্রশাসনের উপর তাদের বিশ্বাস চলে যায়, এই সরকার এবং এই মুখ্যমন্ত্রী এবং এই প্রশাসনের উপরে সাধারণ মানুষের বিশ্বাস চলে গেছে, তাই আইন হাত তুলে নিচ্ছে। একটা সামান্য অ্যাক্সিডেন্ট হলে গণপ্রেসিডেন্ট দেওয়া হচ্ছে, মারা হচ্ছে, গাড়ি জ্বালিয়ে দেওয়া হচ্ছে, মানে মানুষ হতাশ হয়ে গেছে, নিরাশ হয়ে গেছে, প্রশাসন থেকে বিশ্বাস চলে গেছে, এটা তার প্রমাণ। খুব দুর্ভাগ্যজনক ঘটনা। চলো একটা একটা প্রহ্লাদ পাত্র, প্রভাত পাত্র, সুজিত পাত্র, গোপাল দাস, এদের নেতৃত্বে প্রায় 2000 লোক আজকে জয়েন করেছেন বেহালা ওয়েস্ট হকার্স ইউনিয়ন। সেখানে ভাস্কর দাস, শুভঙ্কর কয়াল, সঞ্জয় মণ্ডল ইত্যাদি এদের নেতৃত্বে প্রায় 500 ওপর ওখানকার হকাররা জয়েন করেছেন। সিএসটিসি থেকে গৌতম সমাদ্দার, তারক চক্রবর্তী, মানস মণ্ডল, সোমনাথ বেগ, বাপ ও গৌতম সাধু খানের নেতৃত্বে প্রায় 700 কর্মী জয়েন করেছেন। আশুতি যেটা বেহালা বেস ব্রিজের কাছে, আশুতি বাজারের ওখানকার যারা সাধারণ সবজি ফল ইত্যাদি বিক্রি করেন তাদের প্রায় 250 লোক অভিষেক বর্মা এবং কমল শাহর নেতৃত্বে জয়েন করেছেন। আশুতি ওই পাশেই আরও অন্তত 200 লোক জয়েন করেছেন অনন্ত মণ্ডল, দেবাশিস মণ্ডলের নেতৃত্বে। এছাড়া জয়েন করেছেন বেহালা ওয়েস্ট অটো ইউনিয়ন। আপনারা দেখেন অটো ইউনিয়ন গুলো তৃণমূলের একছত্র রাজ চলে, না হলে দেওয়া হয় না লাইসেন্স, স্লট দেওয়া হয় না। ইন্দ্রজিৎ চৌবে, বাবাই প্রভাত বেয়ালা ওখান থেকে জয়েন করেছেন। এইভাবে আজকে যা বাইরে 6000 জয়েন করেছেন তা ছাড়াও অন্তত আরো 2500 থেকে 3000 লোক এই আমাদের বিজেপিতে জয়েন করেছেন। সকলকে স্বাগত, সকলকে মঞ্চে আনা সম্ভব হচ্ছে না, সকলকে ধন্যবাদ। আপনি একটা খুব পপুলার চরিত্রে অভিনয় করেছেন, তারপরে পরবর্তীকালে আমি অনেকদিন কি স্ক্রিনের বাইরে ছিলেন, মানে কেন ছিলেন একটু? আমার মজা খুঁজি, আমি হয়ে গেছিলাম করি, আমরা তো কথা বলবো, আজকে দিনটা তো খুব শুভ দিন, তো তাই আর কি ইয়ে করলাম করি আমরা সব ঈদ উপলক্ষে ছিল শুভেচ্ছা জানাবে। ঈদ মোবারক প্রত্যেকে, প্রত্যেকটি মুসলিম, আবার অনেক সময় হিন্দুরাও এটা পালন করে,
আজকে যে খুশি আজকে